অ্যাকচুয়ালি ম্যাও। আমি একটা কথা বলবো যে আপনি যেটা প্রশ্ন করছেন যে বিরোধী দলনেতা মেজাজ হারিয়েছেন, আপনি বলুন তো বিরোধী দলনেতা কবে মেজাজ হারান না? আমি সাংবাদিকদের কাছে প্রশ্ন করছি, তাকে কোনো প্রশ্ন করলেই তিনি একটা বিশেষণ ব্যবহার করেন, তিনি কোন প্ল্যাটফর্মে কাজ করেন ব্যবহার করেন, তিনি অর্ধেক প্রশ্ন উত্তর দেন না। অতীতে দেখা গেছিল মেদিনীপুরের কোনো জায়গায় সিপিএমের একটা লাল ঝান্ডা নিয়ে মিছিল যাচ্ছিল, তিনি গাড়ি থেকে মুখ বাড়িয়ে অশ্রাব্য অসংসদীয় শব্দ প্রয়োগ করেছেন। তো এখানে যে ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছে, তো তারা একটা যাকে দেখেছে বিশ্বাসঘাতক বা গদ্দার হিসেবে, যে ক্রমাগত দুটো জিনিস ঘটছে, একটা হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেত্রী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ব্যক্তিগতভাবে এদের আক্রমণ করে চলেছেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, অভিষেককে আক্রমণ করছেন, তৃণমূলকে আক্রমণ করছেন, ফলে প্ররোচনা দিচ্ছেন। আর অতি সম্প্রতি যিনি হিন্দুত্বের কথা বলেন শুভেন্দু অধিকারী, তিনি তো এই রাজ্যের সমস্ত হিন্দুকে অপমান করেছেন। তিনি তো বলেছেন 500 টাকায় এই রাজ্যের হিন্দুরা বিক্রি হয়। তিনি তো হিন্দুদের অপমান করছেন, আর আমরাও হিন্দু ঘরের লোক। তা তিনি রাজনৈতিকভাবে তার রাজনৈতিক জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন, তাকে রাজনৈতিকভাবে যে দাদা মানত তাকে অভিষেককে আক্রমণ করবেন, যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তাদের আবেগ রক্তের বিনিময়ে তিনি এবং তার পরিবার বিভিন্ন পদে গিয়েছেন, ক্ষমতা ভোগ করেছেন, তাদের আক্রমণ করবেন, কুৎসিত ভাষা বলবেন, তারা হয়তো একটা বিক্ষোভ দেখিয়ে ফেলেছে। মেজাজ হারাবেন? জননেতা, এরা সহিষ্ণুতার কথা বলে, সহিষ্ণুতা এরা শেখাবে? ওই রকম কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে ও যতই হালুম বলুক, ওটা অ্যাকচুয়ালি ম্যাও। তো খর হলে অতখানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে যদি ওই বাচ্চা বাচ্চা ছেলেদের দিকে কেউ চোর দেখায়, এইভাবে কেউ বিক্ষোভ দমন করে, হেসে কথা বলে, ভাই কী হয়েছে তোমাদের, আর নইলে তুমি ইগনোর করে চলে যাও। ও তো নেতা হওয়ার মিনিমাম যোগ্যতাটাই নেই একটা মেরুদণ্ডহীন। ওর বিরুদ্ধে ব্ল্যাকমেলিং চুরির অভিযোগ আছে, কেউ স্লোগান দিয়েছে, তো কী হয়েছে, হয়েছে করেছে। তো শুভেন্দু যখন অন্য লোককে অপমান করে তা মনে থাকে না? তার চোখে চোখ রেখে কথা বলার হিম্মত নেই, সাংবাদিকদের আক্রমণ করেন, তার অপছন্দের কোনো প্রশ্ন হলেই সঙ্গে সঙ্গে একটা শব্দ ব্যবহার করেন। আরে তিনি তো সেই দলটা সেই শিবিরেই ছিলেন এতদিন, তো সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অত্যন্ত অন্যায় কাজ করেছেন। ওই রকম কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে ও যতই হালুম বলুক, ওটা অ্যাকচুয়ালি ম্যাও। তো খর হলে অতখানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে যদি ওই বাচ্চা বাচ্চা ছেলেদের দিকে কেউ চোর দেখায়, এইভাবে কেউ বিক্ষোভ দমন করে, হেসে কথা বলে, ভাই কী হয়েছে তোমাদের, আর নইলে তুমি ইগনোর করে চলে যাও। ও তো নেতা হওয়ার মিনিমাম যোগ্যতাটাই নেই একটা মেরুদণ্ডহীন। ওর বিরুদ্ধে ব্ল্যাকমেলিং চুরির অভিযোগ আছে, কেউ স্লোগান দিয়েছে, তো কী হয়েছে, হয়েছে করেছে। তো শুভেন্দু যখন অন্য লোককে অপমান করে তা মনে থাকে না? তার চোখে চোখ রেখে কথা বলার হিম্মত নেই, সাংবাদিকদের আক্রমণ করেন, তার অপছন্দের কোনো প্রশ্ন হলেই সঙ্গে সঙ্গে একটা শব্দ ব্যবহার করেন। আরে তিনি তো সেই দলটা সেই শিবিরেই ছিলেন এতদিন, তো সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অত্যন্ত অন্যায়।